ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের হারের পেছনের সবচেয়ে বড় দুটি কারণ হল বাজে ব্যাটিং ও বাজে ফিল্ডিং বলাররা ভালই বলিং করেছিলেন বাজে ফিল্ডিং এবং বাজে ব্যাটিংয়ের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ ম্যাচে বাজে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও তামিম ইকবাল বিশেষ করে অভিজ্ঞ তামিম ইকবালকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তার ব্যাটিং স্টাইল মোটেও টি টোয়েন্টির মতো ছিল না অভিজ্ঞতার দিক বিবেচনা করলে দলের হাল ধরার প্রয়োজন ছিল তামিমের কিন্তু তার ব্যাটিংয়ে মোটেও লক্ষ্য করা যায়নি সেটি এমন পরাজয়ের পর ম্যাচ শেষে তাই ব্যাটিংকেই দূষেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তামিম ইকবালকে তার কণ্ঠেও আসলো ব্যাটিং ব্যর্থতার কথা এমন হারের পর মাহমুদুল্লাহ রিয়াদ বলেন আমাদের কমপক্ষে পনেরো রান কম হয়েছে ব্যাটসম্যানরা এই রানগুলো কম নিতে পেরেছে তবে উইকেট আমাকে বিস্মিত করেছে শেষের দিকে ব্যাটিং করা বেশ কঠিন ছিল শুরুতে আমাদের রান কম হয়েছে কমপক্ষে পনেরো রান ফিল্ডিংটাও ভালো হয়নি কিছু বাউন্ডারি বেশি দিয়েছি তবে আমি বলতে চাই বলিংটা ভালো হয়েছে স্পিন এবং পেস বলিংয়ে ভালো কম্বিনেশন ছিল তামিম ইকবাল ও নাইম শেখ ধীরগতির ব্যাটিংয়ের শুরুতে দশ ওভারে করতে পেরেছেন মাত্র একাত্তর রান তখনই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠেও সেই একই কথা প্রথম দশ ওভারে বাংলাদেশ যদি কমপক্ষে নব্বই রান করতে পারত তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন সেই কথা তিনি জানিয়ে দিয়েছেন শুরুতেই দশ পনেরো রান কম হয়েছে ম্যাচ ছাড়ার জন্য তামিম নাইমদের ব্যাটিংকেই দায়ী করেছেন অধিনায়ক ম্যাচ শেষে তার কণ্ঠে এমনটাই ভেসে উঠল